কুরবানি করতে অপারক যদি নখ চুল না কাটে তাহলে তাকে কুরবানির সওয়াব দেওয়া হবে, কথাটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জি, এই কথাটি দেশে প্রসিদ্ধ রয়েছে। এই হাদিসের ভিত্তি হচ্ছে সনানে আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস। যে হাদিসটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই জয়ীব বলেছেন, তাতে একজন বর্ণনাকারী রয়েছে ঈসা বিন হেলাল আসাদাফি, তিনি মজহুল, অজ্ঞাত পরিচয়। সেজন্য হাদিসটিকে জয়ীব বলেছেন আলবানী রহমতুল্লাহ আলাই। পক্ষান্তরে হাদিসটিকে আল্লামা শোয়াইব আরনুত রাহেমাহুল্লাহ তাআলা তিনি হাদিসটিকে সহি বলেছেন, আরও কিছু ওলামারা সহি বলেছেন। হাদিসটি এইরকম, শুনিয়ে দিই আপনাদেরকে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাম বললেন, ওমের তো বেয়াউমিল আজহা ঈদান, আমাকে ঈদুল আজহার দিনে ঈদ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কোরবানির দিনে দশই জিলহজ যেন ঈদ করি। জারাহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা হাযিহিল উম্মা, এই উম্মতের জন্য এই দিনটিকে ঈদ করেছেন। একজন বললেন, আর আয়ত আছে বলুন তো হে আল্লাহ রাসূল। ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, যদি আমার কাছে একটি শুধু বকরি থাকে, যেই বকরিটি কেউ আমাকে দুধ পানের জন্য দিয়ে রেখেছে, তাহলে কি সেটা আফা উদাহি বেহা, সেটাকে কি কুরবানি করতে পারবো? কাল আল্লাহ না, কুরবানি করবে না। এখানে মূলত বকরির কুরবানি চলবে না এই কথা বলা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যে এটি তোমাকে কেউ দিয়েছে দুধ পানের জন্য, যেটার মালিক তুমি না, সুতরাং কুরবানি করতে পারো না অপরের পশু। আর কেউ যদি দিয়ে থাকে অস্থায়ীভাবে, সেটা ফিরিয়ে দিতে হবে। হাদিসে রয়েছে আলমানি হাতু বা আলমেন হাতু মারদুদাতুন, কেউ যদি তোমাকে কোনো জিনিস অস্থায়ী দান করে তাহলে সেটা ব্যবহার পরে ফিরিয়ে দিতে হবে, বা সেটা থেকে উপকৃত হওয়ার পরে। আর দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে ওই ব্যক্তির কাছে শুধুমাত্র একটি বকরি ছিল, হয়তো নিজেরই ছিল, যা থেকে শুধু সে মানে তার সেটি ছিল মূল সম্পদ, আর কিছু ছিল না, দুধ থেকে লাভবান হয়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সেটাই যদি কুরবানি করে দাও, তাহলে তো তোমার যে একটা রুজির বা এই যে দুধটা পাচ্ছ সেটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, তুমি এত অভাবী মানুষ কেন কুরবানি করবে, সে একটি পশু মাত্র রাখো। তারপরে বললেন, ওয়ালা কিন্তু আখজমিন শাহরেকা ওয়াজ ফারিক, তবে তুমি তোমার পশম চুল ও আজ ফারিক এবং তোমার নখ কাটো। কখন কাটবে? সেটা 10 তারিখে কাটবে। অন্য রেওয়ায়েতে রয়েছে লা তাখুজ, তুমি এই দিনগুলিতে এই জিলহজ মাসের এই 10টা দিন তুমি কাটবে না, চুল কাটবে না, নখ কাটবে না, মোষ কাটবে না, নাভির নিচের পশম হ্যাঁ ফেলবে না। 10 তারিখে কোরবানি করার পরে এগুলি পরিষ্কার করে, ফাতিল কাতা মাম ওধিয়া থেকে ইন্দাল্লাহে আজওয়াজাল, এটি হচ্ছে তোমার কোরবানির পরিপূর্ণতা, এটি তোমার পরিপূর্ণ কোরবানি। এ ছিল হাদিস। তো এই হাদিস যদি জয়ীফ ধরে নেন তাহলে তার কোনো কথাই থাকে না, হাদিস জয়ীফ। আর যদি কেউ সহি বলে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৎ নিয়তের ওপর উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এই ব্যাখ্যা করেছেন আবু দাউদের ভাষ্যকার আল্লামা শামসুল হক কাজী আবাদী এবং মিশকাতের ভাষ্যকার আল্লামা মুহাদ্দিস ওবাইদুল্লাহ মুবারকপুরি মিরাতুল মাফাতিতে, যে মানুষকে নিয়তের ওপর সওয়াব দেওয়া হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সুতরাং এই সৎ নিয়ত যদি থাকে যে আমি তো কুরবানি করতে পারছি না, অপারগ অভাবী মানুষ, তো যারা কুরবানি করবে তারা যে এই কটা দিন চুল নখ এগুলো কাটছেন না, তাদের মতো আমিও এগুলো থেকে বিরত থাকি। আর আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দিত, সচ্ছলতা দিত, তাহলে আমিও কুরবানি করতাম। এই যে আল্লাহর কাছে আশা আছে, এর ওপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সৎ নিয়তের ওপর
উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ।